করোনা মহামারীর দ্বারা ক্ষতিগ্রস্ত রাজ্যটিতে শেষে লকডাউন প্রক্রিয়া প্রায় খুলে দেওয়া হয়েছে, তবে জনগণের সমস্যা শেষ হয়নি। যদি একদিকে কর্মহীন মানুষ, অন্যদিকে খাবারের সমস্যা। এর মধ্যে মানব দরদী অক্ষয় পাত্র ফাউন্ডেশন এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। লকডাউনে ক্ষতিগ্রস্ত 150টি পরিবারকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এক ব্যাগ করে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অক্ষয় ফাউন্ডেশন অনুষ্ঠানটি। তিতাবরের জালুকনি বাড়ির বিশ্বজ্যোতি রঙ্গমঞ্চের উদ্যোগে এবং অক্ষয় পাত্র ফাউন্ডেশন বিপদগ্রস্ত লোকদের খাদ্য সামগ্রী বিতরণ করে। লকডাউনের সময় দরিদ্রদের পাশে থেকে প্রায় 8,000 পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই স্বেচ্ছাসেবী অনুষ্ঠানটি। তিতাবরের জালুকনি বাড়ি বিশ্বজ্যোতি রঙ্গমঞ্চে আয়োজিত অন্ন বিতরণ অনুষ্ঠানে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে নিরূপণ মল্লিক, মাধুরিমা বড়ুয়ার পাশাপাশি প্রাগ নিউজের আপার আসামের বিউরো চিফ উৎপল বড়া উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আমি অলরেডি 8,000 কিটস যোরহাট ডিস্ট্রিক্টত দিলোঁ, এতিয়া আৰু আগবাঢ়ি গৈ আছোঁ। কোভিড মহামাৰীৰ কাৰণে যি জুৰুলা হৈছে আমাৰ গোটেই মানুহখিনি, তেওঁলোকৰ কাৰণে আগবাঢ়ি অহাৰ বাবে আমি আমাৰ স্পনচাৰ্ছলৈ বহুত কৃতজ্ঞ। তেওঁলোকৰ কাৰণে আমি ইমানখিনি কৰিব পাৰি আছোঁ। আৰু আগন্তুক দিনক আমাৰ নতুনকৈ কিটচেন এটা খুলিব গৈ আছে, চেণ্ট্ৰেলাইজ কিটচেন, যোনটো যোৰহাটৰ 50,000 সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে আমি মধ্যাহ্ন ভোজনৰ ব্যৱস্থাটো কৰিম। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অসম আদিত্য।